মাদারীপুর মুক্তিযুদ্ধের ভাস্কর্য। মুক্তিযুদ্ধের গৌরবগাথাকে স্মরণীয় করে রাখতে ইতিহাস ও ঐতিহ্যের মিশেলে পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে মাদারীপুর জেলাকে। শহরে ঢুকতেই চোখে পড়বে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও দৃষ্টিনন্দন ভাস্কর্য সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র। মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা। জেলার প্রতিটি মোড়ে মোড়ে আরো ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা জানান জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিয়াজউদ্দিন খান। লোহার অবকাঠামোর উপর পাথরের ঢালাইয়ে নির্মিত নৌকায় চড়ে মুক্তিযোদ্ধাদের অপারেশনের চিত্র, আবার কোথাও বা অস্ত্র হাতে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার ভাস্কর্য, রয়েছে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ। এমন দৃশ্য চোখে পড়বে মাদারীপুরের চারটি উপজেলার বিভিন্ন এলাকায়। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের অবদান তুলে ধরতে এগুলো গড়ে তোলা হয়।